বাইক, চার চাকা থেকে শুরু করে যে কোনো গাড়ি সংক্রান্ত সমস্যা, তা সে ড্রাইভিং লাইসেন্স বা অন্য যাই হোক, তার সমাধানে তথা কাজের জন্য টেহট্ট মহকুমা এলাকার মানুষকে দীর্ঘ রাস্তা অতিক্রম করে কৃষ্ণনগর জেলা সদর শহরে ছুটতে হতো। আবার কোনো কারণে কাজ সম্পূর্ণ না হলে সমস্যায় পড়া ও হয়রানির ঘটনাও ঘটত অহরহ। অবশেষে টেহট্ট মহকুমা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেটাতে এগিয়ে এলেন টেহট্টের বিধায়ক গৌরীশঙ্কর দত্ত। তারই ঐকান্তিক প্রচেষ্টায় মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। গত বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবহন দপ্তরের অফিস উদ্বোধন করেন টেহট্টে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেহট্টের বিধায়ক গৌরীশঙ্কর দত্ত, মহকুমা শাসক অনীশ দাশগুপ্ত, জেলা পরিবহন আধিকারিক আশিস কুমার কুণ্ডু সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ। আপাতত মহকুমা অফিসের নিচের তলায় চারজন কর্মী নিয়ে দপ্তরের কাজ চলবে, আর টেহট্ট দত্তপাড়ায় আইটিআই কলেজের সামনে একটি মাঠ ঠিক করা হয়েছে গাড়ির ট্রায়ালের জন্য। বিধায়কের এই কাজে খুশি টেহট্ট মহকুমার চার ব্লকের মানুষ। আমরা ওদের ফেব্রুয়ারি মাস থেকে এটা চেষ্টা করছি, 40 দিনের মধ্যে ক্যাবিনেট অ্যাপ্রুভাল হয়েছিল, আজকে সেটা একদম ফর্ম্যাল উদ্বোধন হয়ে গেল, আজ থেকে অফিসিয়ালি কাজ চালু হলো। এসডিও স্যার একটা দুদিন আমি একটা দিলাম, মানে অফিসিয়ালি হলো। এতে লাভটা হচ্ছে আমাদের, একে এই সাবডিভিশনে কোনো ট্রেন লাইন নেই, সবাইকে যেতে হতো আমাদের ওখানে কৃষ্ণনগরে, গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স সব কিছু যেন সেটা এখান থেকে হবে। আর টেস্টিং গ্রাউন্ডও একটা ভালো পাওয়া গিয়েছে, সেখানে লোকও দিচ্ছে। কটা ব্লকে লোকের সাবডিভিশনে, তার সাথে চেষ্টা করা হবে চার পাটকালীগঞ্জ যদি আমরা ঢোকাতে পারি। এখানে অনেকদিন ধরেই ডিমান্ড ছিল একটা মোটর ভেহিকেল সেকশনের জন্য টেহট্ট মহকুমার, কেন কি যেমন মাননীয় বিধায়ক বললেন যে অনেক দূরে দূরে যেতে হতো, কৃষ্ণনগর সাইডে যেতে হতো, কারিমপুর সাইড থেকে যদি যাও তো কোনো ট্রেনের মাধ্যম নেই, তো গাড়ি কিংবা বাস করে যেতে হতো। তো একটা মাঝখানে এই পয়েন্টে স্টার্ট করা হলো পশ্চিমবঙ্গ সরকার, তো এই পরিষেবাটা এখান থেকে একদম ইমিডিয়েটলি আমরা স্টার্ট করে দেবো। আমার সঙ্গে আছেন আরটিও সাহেব, কৃষ্ণনগর আরটিও সাহেব, আর এআরটিও সাহেব, তিনি এখানে দায়িত্ব থাকবেন, ওনাদের অনুরোধ করছি যদি পরিষেবা আমরা দেবো। ট্যাক্স কেউ যদি জমা দিতে আসে নেবো, কেউ যদি ফিটনেস করাতে আসে ফিটনেস করাবো, কিন্তু লাইসেন্সটা এখন একটু দেরি হবে, লাইসেন্সটা আমি কোনো কিছু পরিষেবা দেওয়া যাবে না। আর এখানে ডিএম অফিস থেকে একজন স্টাফ, দুজন স্টাফ দিয়েছেন, আর একজন করে এমপিআই নন্টেক এবং টেকনিক্যাল দিয়েছেন, আর আমাদের এয়ারটি অনুপম চক্রবর্তী এখানে আসবেন, ওনার আবার দুবার চার্জ আছে, কোয়ার্টারেও চার্জ আছে, আর এখানেও চার্জ আছে, সেই জন্য সব দিনই হয়তো উনি সময় দিতে পারবেন না। আমরা যথাসম্ভব ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি। ড্রাইভিং লাইসেন্সের কাজ কবে থেকে শুরু হতে পারে? হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্সের বিষয়টা কবে থেকে শুরু হতে পারে? ড্রাইভিং লাইসেন্স মাসখানেকের মধ্যেই আমরা চালু করার চেষ্টা করছি। দিন 15-র মধ্যে এমআইসি বলেছে কালকে থেকে যে অফিস খোলা শুরু হচ্ছে। হ্যাঁ, না টেকনিক্যাল স্টাফটাও আসো এসে যাবে, সুতরাং না আমরা টেকনিক্যাল এখানে একজন আমরা কতজন স্টাফ আছে পার্মানেন্ট কলকাতা থেকে দিয়ে দিচ্ছে, কতজন স্টাফ রয়েছে আপাতত এখানে? স্টাফ আমরা মানে আমাদের হেডকোয়ার্টার থেকে দুজন স্টাফকে আমরা দিচ্ছি। আচ্ছা, মানে টোটাল আপাতত তিনজন। আপনার নামটা? আমার নাম আশিস কুমার কুণ্ডু, আরটিও। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।